কি রে কালু, তোর দেখছি মন খারাপ। তা মন খারাপ কিসের জন্য কত একটু আমাকে? আর মন খারাপ হবি না কিসের জন্য কত? দোস্ত, দেশের যে অবস্থা, এ অবস্থায় তো বেঁচে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। সবজি তো আই তরকারির দাম বেড়ে একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে। কাজ করতে পারছি না, যে টাকায় কাজ করছি সে টাকায় সবজি কিনতে পারছি না। কি করে কি করি বলো তো দোস্ত। হয় হয় দোস্ত, তুমি ঠিকই বলিছ। এছাড়া শুধু কি সবজির দাম, মাছের দামও বেড়ে গিয়েছে, মুরগির দামও বেড়ে গিয়েছে। অনেকদিন ধরে আমার মেয়ে বলছে, আব্বু আমাকে একটা ইলিশ মাছ এনে দাও। তো কামাই কাজের যে অবস্থা, এই যুগে আমি ইলিশ মাছ কিনবো কী করে দোস্ত বলো তো। তবুও মেয়ের কথা রাখতে বাজারে গেলাম। ইলিশ মাছের দাম শুনি 1800 টাকা আর 2200 টাকা কেজি। তাহলে বলো তো দোস্ত, 4 দিন রোজগার করে আমি 1 কেজি ইলিশ কিনতে পারবো? আর 4 দিনে আমার সংসার খরচ কোথা থেকে আসবে? হয় হয় দোস্ত, দেশের যে অবস্থা তাতে এখন গরিব মানুষের ভালো মন্দ খাওয়ার আশা করা মানে জীবনের সাথে যুদ্ধ করা। আর এ কি যেমন তেমন যুদ্ধ বলো তো দোস্ত। কামলার দাম পাই 500 টাকা, আমি কী করে 1 কেজি গরুর মাংস কিনে খাবো 800 টাকা দিয়ে? তাই তো আমরা সবজি আর ডাল মাছ এগুলাই খেয়ে বেঁচে থাকতাম। মাঝে সাঝে মুরগি খেতাম, সেগুলোর দামও বেড়ে যাচ্ছে। এ দেশে মনে হয় আর গরিব মানুষ ডাল ভাত ছাড়া ভালো মন্দ খাওয়ার আশা করতে পারবে না। কথা ঠিক বলিছ দোস্ত, কিন্তু শুধু ডাল ভাতেই কি শেষ হয়ে যায়? অনেকদিন ধরে বউ বলছে একটা 3 পিস কিনে দাও, একটা 3 পিস কিনে দাও। আজ 3 দিন ধরে চেষ্টা করতেছি, একটা 3 পিসের টাকাই জমাতে পারছি না। এদিকে সংসার খরচ আর এই 3 দিনের রোজগার করেছি 1500 টাকা, সংসার খরচ চলে গেছে 1200 টাকা। তাহলে 300 টাকা দিয়ে কীভাবে 3 পিস কিনবো বলো তো দোস্ত। হয় দোস্ত, এদিকে আমারও আবার মেয়ের 5 মাসের টিউশন বিল বাকি আছে। মাস্টার কাল বাসায় এসেছিল, বলল যে 5 মাসের ফি না দিলে নাকি মেয়েকে আর পড়াবে না। এদিকে আমি ভীষণ চিন্তায়, তাই বের হয়েছে এই বৃষ্টির মাঝে কাজের সন্ধানে। দেখি কোনো কাজকর্ম পাই নাকি। ঠিকই বলিছেন দোস্ত, আমিও তো বের হয়েছি কাজের সন্ধানেই। তাহলে চলেন, সময় নষ্ট না করে আমরা দুজন কাজে চলে যাই। গরিব মানুষের যেহেতু কাজ ছাড়া ভাত নেই, অবশ্যই কষ্ট করলে সুফল পাব। হয় দোস্ত, তাইলে তাই করি। ওই যে মানুষে বলে না সবুরে মেওয়া ফলে, অবশ্যই আমাদেরও একদিন মেওয়া ফলবে।